আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে। আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে। আজকে আমার এই যে যে মিনি গাপ্পিগুলো আছে, গাপ্পির যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আমি অনেকদিন যে খাবার দিই না, আজকে কিভাবে খাবার দিই এটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকজনে অনেকভাবে খাবার দেয়, আমার স্টাইলটা আলাদা। আমি কিছু খাবার এই যে দেখতে পারতেছেন, কিছু খাবার নিছি। এই খাবারগুলা আমি এই যে ছোট একটা ই দিয়া খাবারগুলো আমি গুঁড়া করে নেই। দেখতে পারতেছেন খাবারগুলা গুঁড়া করে নিছি। এই খাবারগুলো আমি এখন আমার যে গাপি ফিশগুলো আছে, গাপি ফিশগুলো মানে মিনি যে বাচ্চাগুলো আছে গাপি ফিশের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলার আমি এখন এই যে খাবারগুলো দিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন বাচ্চাগুলা, এই বাচ্চাগুলার আমি এখন এই যে খাবারগুলা দিতেছি। এই যে দেখুন খাবার গুলা পড়তেছে, আর এই যে বাচ্চা গুলা খাবার গুলা কিভাবে এই যে দেখুন খাবার গুলা পড়তেছে, আর বাচ্চা গুলা কত সুন্দর আরাম করে খাবার গুলা খাইতেছে, আপনারা দেখতেই পারতেছেন। অনেকগুলা খাবার দেওয়া হয়েছে, এই যে সব খাবার গুলা ভাইসা রয়েছে, ওগুলো আস্তে আস্তে পরবো। আর আস্তে আস্তে এই যে বাচ্চাগুলা দেখতে পারতেছেন খাইতেছে। বেশ, আলহামদুলিল্লাহ, বেশ বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি খাবার দেব আমার যে মলি ফিশগুলো আছে, সেই মলি ফিশগুলো রাউন্ড দিব। মলি ফিশগুলো কিন্তু আমি ট্যাঙ্কের ভিতরে রাখছিলাম, ট্যাঙ্কের ভিতর থেকে আবার আমি নিয়ে আসছি। আইনা আমার যে একুরিয়াম আছে, একুরিয়াম খালি ছিল, ওই ট্যাঙ্কের ভিতরে নারাইকা একুরিয়ামের ভিতরে রাখি, এই কারণে যে দেখতে পারতেছেন একুরিয়ামের ভিতরে রাখছি। এখন আমি খাবার দেই, দেখুন খাবার দিতেছি, দেখতে পারতেছেন কিভাবে খাইতেছে। আমার অনেকগুলা মলি যে বৃষ্টির পানি ঠান্ডার কারণে অনেকগুলা মলি ফিশ মারা গেছে, এখন আপাতত এই কয় পিস আছে, আলহামদুলিল্লাহ যা আছে, বেশি নয়, অল্প কয় পিস মাছ আছে। আর আমার এটার ভিতরে যে দেখতে পারতেছেন ফাইটার ফিশ আছে, তো আপনারা দেখতেই পারতেছেন। এই যে আমার পাইটার পিসটা আলহামদুলিল্লাহ অনেক বেশ, কি বলবো, ওইভাবে বুঝাই বলতে পারতেছি না যে কি অবস্থা। ইনশাল্লাহ এটার এক্সট্রা ভিডিও। এখন চলে এলাম আমার যে এই জায়গায় কিছু বাচ্চা রাখছিলাম, বাচ্চাগুলো বেশ আলহামদুলিল্লাহ বড় হয়েছে, দেখতে পারতেছেন। দুঃখের সাথে জানাইতেছি আমার একটা পিসু যে দেখতে পারতেছেন মারা গেছে। এটার ভিতরে রাখছি আমার যে কিছু যে বড় বড় ফিশগুলো আছে, এই বড় ফিশগুলো এটার ভিতরে রাখছি। আর আপনার এই যে দেখতে পারতেছেন গোল্ডেন যে ফিশগুলো আনছিলাম, এই গোল্ডেন ফিশ এটার ভিতরে রাখছি। আর এটার ভিতরে রাখছি আপনার গাপ্পি ফিশ, এটার ভিতরে রাখছি। কি বলবো, আমি অনেকদিন পর এই জায়গায় আসলাম, আমার ওই যে দেখতে পারতেছেন একটা গাপ্পি মারা গেছে, আর এই জায়গায় একটা গাপ্পি মারা গেছে, আমি যে দেখতে পারতেছেন। আর এটার ভিতরে রাখছি এই যে টেক্কা ফিশ গুলো আছে, সেই টেক্কা ফিশ গুলা এটার ভিতরে রাখছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো দেখা যাইতেছে গোদ গুলা, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গা পাইছে। কি বলবো, দুঃখের কথা, আমার একটা গাপ্পি ওই যে মানে পিকনিক গাপ্পি ওই যে মারা গেছে। কি বলবো, একটু উঠে আপনাদেরকে দেখাই যে কি অবস্থা।
অনেকগুলা বাচ্চা দিছে, আমি দেখতে পারতেছি আমার এই একুইরিয়ামের ভিতরে অনেকগুলো বাচ্চা। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার এখনই স্মরণ রাখবো। এই যে দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন, মারা গেছে, কি বলবো, কিছু বলার নাই। এই যে দেখতে পারতেছেন, দুইটা এসে আমার মারা গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।